গুড মর্নিং এভরি ওয়ান আজকের দিনটা শুরু করা যাক একটুখানি দ্য মেগা স্টারের বন্দনা দিয়ে আজকে বেশ কটা ভিডিও এই ধরনের এই গোছের আসতে চলেছে তার কারণ আমরা আবার ব্যাক করতে চাইছি আমাদের ফরম্যাটে সাকিব ভাইকে কেন্দ্র করে ম্যাক্সিমাম ভিডিও থাকবে এবং তার সঙ্গে এটার মানে এটা নয় যে আমরা বাংলাদেশের যেমন কারেন্ট সিচুয়েশনের কিছু ভিডিও করছিলাম সেটার পরিমাণটা একটু কমে যাবে কারণ আমরা আমাদের ট্র্যাকে ফিরতে চাইছি ধীরে ধীরে অ্যান্ড আমরা কিন্তু তার মানে এই নয় কোনো ইম্পর্ট্যান্ট খবর বাংলাদেশ সংক্রান্ত সরি সেটা আমরা করবো না এরকম কিন্তু একদম নয় কিন্তু আজকে ম্যাক্সিমাম ভিডিও আজ থেকে শুরু হবে দ্য মেগাস্টারের বন্দনা করে দ্য মেগাস্টারের খবর বেশ কদিন একটু কম আসছিলো আপডেটস বা আলোচনা করার বিষয়বস্তু কম আসছিল তাই আমাদের অনেকেই অনেক রকমভাবে প্যাক মেরেছে যে ওই শাকিব খান তো চলে গেল এবার কি হবে চ্যানেলের ভিউজ নেই চ্যানেল চলবে না নানান রকমের কথাবার্তা যাই হোক সেসব নেগেটিভিটি সকালবেলায় বাদ দিয়ে আগে পজিটিভ কথাবার্তাগুলো বলা শুরু করা যাক কারণ মেগাস্টার শাকিব খানকে নিয়ে আলোচনা করা মানেই পজিটিভ কথাবার্তা এটা আমার মনে হয় এবং শাকিবিয়ান ভাই বোনেরা যারা আমাদের প্রচুর মেসেজ পাঠাচ্ছ যে এবার শুরু করে দাও শাকিব ভাইকে নিয়ে ভিডিও করা বেশি বেশি তো আজ থেকে আমরা শুরু করতে চলেছি যেরকম যখন যা ছোট বেটে খাটো মোটা যত আপডেটস বা কোনো জায়গায় কোনো আলোচনা হয়েছে সেইটাও নিয়েও কথা বলবে শরৎ মিউজিক ভেঞ্চার্স যেমন বলে থাকে এছাড়া আমাদের দেশের তো খবর আমরা করছিও আমাদের দেশের সিনেমা সংক্রান্ত বিষয় নিয়ে যে কোনো কোনো খবর আমাদের ইউটিউব চ্যানেল থেকে তোমরা পাবে কিন্তু ফেসবুক আমরা একেবারে দান করে দিয়েছি সাকিবিয়ানদের কাছে ফেসবুক পেজ শুধু তাদের জন্য স্পেশালি এই পেজটাই সমস্ত রকমের শাকিব ভাইয়ের খবর আসতো এখনো আসবে আগামী দিনেও আসতে চলেছে এখনো আসছে তো প্রথম যে খবরটা বন্ধুরা সিনেবাজ সিনেবাজ আচ্ছা তার এই খবরগুলো করার আগেও আমি আবার আজকে একটা স্পেশালি একটা ধন্যবাদ জানাতে চাই সিনেবাজ এবং বিএমআর এছাড়াও যে যে বাংলাদেশ সংক্রান্ত যে যে পেজগুলো আছে সিনেমা সংক্রান্ত বাংলাদেশ ফিল্ম জগৎ সংক্রান্ত যে যে পেজগুলো আছে তাদেরকে ডাইহার্টলি মন থেকে অনেক 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 ধন্যবাদ জ্ঞাপন করতে চাই তাদের কাজের জন্য তাদের কন্টেন্টগুলো তারা এত ক মানে কনস্ট্রাকটিভ কন্টেন্ট তৈরি করে যে সেইগুলোর জন্য আমরা কন্টেন্ট তৈরি করতে পারি অনেক সময় হ্যাঁ অনেক সময় আমরাও এক্সক্লুসিভ কিছু আপডেটস আনি যেগুলো তাদের কাছেও থাকে না অনেক সময় বেশিরভাগ সময় তাদের কন্টেন্ট দিয়েই কিন্তু আমরা আমরা ভিডিও বানাই সেগুলো নিয়ে আলোচনা করি খুব মানে ম্যাক্সিমাম সময় তো তাদেরকে একটা প্রথমেই স্যালিউট এবং তাদেরকে অনেক 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 ধন্যবাদ এছাড়া আমরা তো নিজেরা ট্রাই করি সাকিব ভাইয়ের কোনো না কোনো নতুন আপডেটস এলে তোমাদেরকে পৌঁছে দেওয়ার অন্য কোনো জায়গা থেকে হলেও সবচেয়ে দ্রুততম ভাবে মানে সবচেয়ে তাড়াহুড়ো করে যদি দিতে হয় যাই হোক আমি প্রথম অনেকটা ভূমিকা করে ফেললাম তার কারণ এই কথাগুলো আজকে একটু বলা উচিত ছিল বহু দিন চেষ্টা করছিলাম আলাদা করে একটা ভিডিওতে বলবো কিন্তু বলার সুযোগ হয় ওঠেনি তা প্রথম যে খবরটা বন্ধুরা সিনেমাসের তরফ থেকে এসছে এবং এই এই পোস্টটা আমার ফ্যান্টাস্টিক লেগেছে আমি পোস্টটাকে এখানে তুলে দিচ্ছি তোমাদের কাছে বাংলাদেশে দু সালে বক্স অফিসে সবচেয়ে বেশি আই তোলা তিনটে সিনেমার নাম তারা মেনশন করেছে এবং সবচেয়ে অবাক বিষয় আমি কেন প্রথমেই বললাম দ্য স্টার বন্দনা তার মধ্যে দুটো সিনেমাই মেগাস্টার শাকিব খানের এবং আমি কনফার্ম সকলে জানে সেই সিনেমা দুটো কী কী প্রথম সিনেমা যেটা তারা মেনশন করেছে সেটা হচ্ছে তুফান কারণ তুফান ফিফটি টু ক্রোর প্লাস কালেকশন অলরেডি করেছে এবং এখনও কালেকশন করছে ছোটো ছোটো করে রাজকুমার টোয়েন্টি সিক্স ক্রোর তার পরেরটাই পরেরটাও মেগাস্টার শাকিব খানের এবং তৃতীয় নম্বরটা হচ্ছে দেওয়ালের দেশ এই সিনেমাটা দু কোটি টাকা ইনকাম কালেকশন এবং এই সিনেমাটা আমি আমার দেখার সৌভাগ্য হয়নি যখন দেখার সৌভাগ্য হবে তখন আমি দেখে আমি বা কৌশালী আমরা আমরা আমাদের চ্যানেলদের তরফ থেকে একটা রিভিউ অবশ্যই আনার চেষ্টা করবো যদি সময় পাই সিঙ্গেল সিঙ্গল স্ক্রিনে সর্বোচ্চ আয় হচ্ছে তুফানের মাল্টিপ্লেক্সের সর্বোচ্চ আয় হচ্ছে তুফানের এটা আর অবাক বিষয় না রায়হান রাফি ভাই না এই তুফান সিনেমাটা এমন একটা তৈরি করে ফেলেছেন এবং একটা হিস্ট্রি যা ক্রিয়েট করেছে এরম কিন্তু খুব কম দেখা যায় একটা সিনেমা সিঙ্গেল স্ক্রিনে মানে ঝড় তুলে দিল কিন্তু মাল্টিপ্লেক্সে মোটামুটি চললো এরম হয় বা একটা সিনেমা মাল্টিপ্লেক্সে বিভৎস ব্যবসা করছে সিঙ্গেল স্ক্রিনে মোটামুটি চললো যেমন রাজকুমারী হয়েছে মাল্টিপ্লেক্সে আগুন লাগিয়ে দিয়েছিল কিন্তু সিঙ্গেল স্ক্রিনে মোটামুটি চলেছে হ্যাঁ সেটাও আগুন লাগানোর মতো কিন্তু সে মাল্টিপ্লেক্সের মতো নয় কিন্তু তুফান এমন একটা সিনেমা হয়েছে যেটা যেটার সমস্ত ক্রাফট মানে গান থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে সিনেমার অভিনয় সে তো ছেড়ে দাও সাকিব ভাই কত বড় অভিনেতা সেটা উনি বারবার প্রমাণ করতে থাকছেন আমি অন্তত প্রিয়তমা সেটা দেখতে পাচ্ছি মানে এখন দৃষ্টিতে বাঁধছে মানে ওরে বাবা এ তো অভিনয় মানে ভয়ঙ্কর অভিনয় করছে তো তিনি অভিনয় করছেন তার অভিনয় এছাড়া যারা অভিনয় করেছেন তিনি ছাড়াও তারা প্রত্যেকে এত পারফেক্ট তাদের ক্যারেক্টারে যেটা না যেটার জন্য আজকে তুফান কিন্তু তুফান এবং তুফান কিন্তু বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে একটু আঙুল দিয়ে মানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ঠিকঠাক ক্রাফট করে ভাবে হোমওয়ার্ক করে ঠিক ঠিক মানুষকে ঠিক ঠিক জায়গায় প্লেস করলে এরা কাজ হিস্ট্রি ক্রিয়েট করতে পারে এবং সেই হিস্ট্রিটা কিন্তু ওই ডুম করে ঝড়ের মতো এলো আর হিস্ট্রি করে দিয়ে চলে গেল এরম নয় এরা ফুল প্রি প্ল্যান্ড এবং প্ল্যান করে যে হিস্ট্রি ক্রিয়েট করা যায় সেটা প্রমাণ কিন্তু একমাত্র একমাত্র দা মেগাস্টার শাকিব খান করে দেখিয়েছেন এবং দ্য ডিরেক্টর রাইহান রাফি তিনি তার হোমওয়ার্ক এত স্ট্রং সিনেমাটা যখন দেখবে তোমরা আবারও একবার দেখো যখন দেখবে তখন পদে পদে প্রত্যেকটা সিনকে আলাদা করে একবার ভেবো যে কীভাবে তৈরি করেছে তাঁর ডেডিকেশন পুরো সিনেমাটা জুড়ে কিন্তু মানে দেখা যায় যাই হোক যদি আমি কোনো কিছু ভুলচুটি বলে থাকি তাহলে নিজেগুনে মাফ করে দিও আর তারপরে সিনেমা আরও লিখছে বছরের সব বছরের সবচেয়ে সফল তিন অভিনেতা শাকিব খান শাকিব খান শরিফুল রাজ হ্যাঁ শরিফুল রাজের আমি অভিনয় দেখেছি তার দামাল সিনেমা আই হোপসো তাছাড়া পোড়ামন বলে একটি সিনেমা ছিল পোড়ামন পোড়ামন টু এরম আমি অন্য সিনেমা দেখেছি আমি ভুলে যাচ্ছি হয়তো আমাকে ঠিক করে দিই আমি কোন সিনেমাটা আমি বলতে চাইছি যাই হোক সেই সিনেমাগুলোতে কিন্তু তার অভিনয় দুর্দান্ত এবং আমি এই সিনেমাটার ট্রেলার দেখেছিলাম এই যে দেওয়ালির দেশ তাতে ওনাকে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু লুকে দেখা গেছে সেটাও কিন্তু খুব দুর্দান্ত এটা কিন্তু মানতে হবে আচ্ছা এছাড়া বছরের সবচেয়ে সফল তিন ডিরেক্টর রায়হান রাফি হিমেলা আশরাফ আর হচ্ছে মিশুক মণি তা হিমেলা আশরাফের সম্পর্কে একটু বলি কারণ রায়হান রাফি সম্পর্কে বললাম হিমেলা শরফ জি হচ্ছে ফ্যামিলি ড্রামা ফ্যামিলি ড্রামাতে তিনি ফাঁকিয়ে একজন ডিরেক্টর এবং আমার মনে হয় তিনি মানে শেষ তার একটি মন্তব্য ছিল বহুদিন আগে এই রাজকুমার শেষ হবে এরকম সময় যে আমি আবার অ্যাকশন আমি এবার ফিরব তবে অ্যাকশন ফিল্ম নিয়ে আমি ফিরবো আশা করবো তিনি অ্যাকশানের দিকটাও একটু এবার ধ্যান দেবেন তিনি সেন্টিমেন্ট নিয়ে গেমটা খেলেন ম্যাক্সিমাম সময় সিনেমাতে কিন্তু এবারে আশা করবো তিনি যখন ব্যাক করবেন তখন একটা হিউজ আকৃতির কিছু অ্যাকশন ওরিয়েন্টেড ড্রামা নিয়ে ব্যাক করবেন তো এই ছিল পোস্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়েও প্রথম দিকে একটু ইম্পর্ট্যান্ট কথা বলার ছিল তাই বললাম কারণ যারা কষ্ট করে কাজ করছে এই সিনেবাসের মতো চ্যানেল বিএমআর মতো চ্যানেল আরও কিছু চ্যানেলস যারা ফেসবুকে আছে যাদেরকে আমরা ডাইহার্টলি ফলো করি এরকম কিছু চ্যানেল এরা যে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে এদেরকে কিন্তু অবশ্যই একটি ধন্যবাদ জ্ঞাপন করার জায়গার প্রয়োজন ছিল তাই আমি প্রথমেই আমি তাদের কিন্তু ধন্যবাদ জ্ঞাপন করলাম অনেক সময় এরকম হয় যে তাদের কোনো একটা খবর দুম করে দেখলাম দেখে করে ফেললাম উইদাউট ক্রেডিট এটা হয়ে যায় হতেই পারে কারণ প্রচণ্ড ফার্স্ট আপডেট দিতে চেষ্টা করি বলেই আমরা এরকম দু একবার মিস করে যাই তার জন্য এখনই আগাম সরি জানিয়ে রাখছি যদি ইন ফিউচারও কখনও হয়ে থাকে না কিন্তু সেটা তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে তারা যেন কখনো এটা না ভাবে যে আমরা ইনটেনশনালি তাদের ক্রেডিটটা দিইনি তো এই হলো বিষয় এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে আজকে একটু জ্বালাবো আমি কারণ পৌশালি প্রত্যেক শনিবার ক্লাস করাতে যায় গানের ক্লাস আর আমাকে তোমাদের একটু সহ্য করতে হয় তাই আজকের জন্য মানে এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে আমার সঙ্গে দেখা হচ্ছে খুব শীঘ্রই টাটা